হ্যালো ক্লাস এইট, গতদিন আমরা কোষে দেখি চারের প্রথম অংশটা করেছিলাম, আজকে আমরা দ্বিতীয় অংশটা করব। কোষে দেখি চারের দ্বিতীয় অংশ, প্রথম যে অঙ্কটা বলেছে সেটাতে আমাকে বলে দেওয়া হয়েছে দুটো সংখ্যার গুণফল হচ্ছে 3x² + 8x + 4, একটা সংখ্যা যদি হয় 3x + 2 তাহলে অপর সংখ্যাটা কত হবে। হিসেবটা খুব সহজ, যদি মনে করি যে আমরা যে দুটো সংখ্যার গুণফল হলো 15, এর মধ্যে থেকে একটা সংখ্যা যদি 5 হয় তাহলে অপর সংখ্যাটা কত হবে যদি নির্ণয় করতে বলা হয়, তাহলে আমরা কি করব না 15কে 5 দিয়ে ভাগ করব, ভাগ করলেই আমরা পেয়ে যাব দ্বিতীয় সংখ্যাটা কত। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে তাই, দুটো সংখ্যার গুণফল হচ্ছে 3x² + 8x + 4, একটা সংখ্যা যদি হয় 3x + 2 তাহলে অন্যটা কত হবে, না ওই সংখ্যাটাকে আমি 3x + 2টা দিয়ে ভাগ করব। যে সংখ্যামালাটা আমাকে বলেছে 3x² + 8x + 4 সেটা কিন্তু মিডল টার্ম ফ্যাক্টর করা সম্ভব। দেখো আমি মিডল টার্ম ফ্যাক্টর করেছি এবং মিডল টার্ম ফ্যাক্টর করে ওপরে কিন্তু আমি 3x + 2ই পেয়েছি এবং তার সাথে পেয়েছি আমি x + 2। তাহলে ওপরেও হচ্ছে 3x + 2 আর নিচেও হচ্ছে 3x + 2, দুখানা কাটাকুটি হয়ে যাচ্ছে, ভাগফল থাকছে x + 2। তার মানে এটাই হচ্ছে সেই দ্বিতীয় সংখ্যাটা যেটা আমায় নির্ণয় করতে বলা হয়েছিল। চলে আসছে দু নম্বর অঙ্ক বলেছে যে একটা আয়তকার ক্ষেত্র যার ক্ষেত্রফল এত বর্গ সেমি, দৈর্ঘ্য যদি এত হয় তাহলে প্রস্থ কত। তাহলে কি আমরা জানি সূত্রটা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি না, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, এটা হচ্ছে তার ক্ষেত্রফল নির্ণয়ক সূত্র। তাহলে ক্ষেত্রফলটা আমার জানা রয়েছে এবং তার সাথে আমার দৈর্ঘ্য কত সেটাও আমার কাছে প্রদত্ত আছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত সেটা জানি এবং দৈর্ঘ্য কত সেটা আমাকে বলে দিয়েছে। তাহলে প্রস্থটা কিভাবে নির্ণয় করব, না ক্ষেত্রফলকে আমি দৈর্ঘ্য দিয়ে ভাগ করছি, ক্ষেত্রফলটাকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করছি, ভাগ করলে আমি পেয়ে যাব প্রস্থটা। ওপরে যে সংখ্যামালাটা রয়েছে এটার একটা মিডল টার্ম ফ্যাক্টর করা সম্ভব। দেখো আমি এখানে মিডল টার্ম ফ্যাক্টর করেছি, এই যে মিডল টার্ম ফ্যাক্টর আমি করেছি, মিডল টার্ম ফ্যাক্টর করার পর দেখো ওপরটায় দাঁড়ালো হচ্ছে 8x - 3y আর 3x - 7y, ঠিক আছে। এবার ওপরেও হয়েছে তোমার 8x - 3y, নিচেতেও হচ্ছে 8x - 3y, তাহলে দুটো কাটাকুটি হয়ে যাচ্ছে, থাকছে পড়ে 3x - 7y, এটাই হচ্ছে আমার নির্ণয় যে মান সেটা। এরপরে 3 নম্বর অঙ্কটা ওই একই রকমের হবে, তোমরা নিজেরা একটুখানি করে নিও, আশা করছি প্রত্যেকেই করতে পারবে। এরপরে হচ্ছে ভাগ করা, ভাগ করাটা আমরা কিভাবে করব। ভাগ করাটা হচ্ছে যেরকমভাবে আমরা গুণ করা শিখেছি এর আগে, তেমনভাবে আস্তে আস্তে এবার আমরা ভাগ করাটা শিখব। আমরা ছোটোবেলায় এমনি ভাগ প্রক্রিয়ায় মানে গসাগু নির্ণয় করাটা আমরা শিখেছি, বা এমনি যে ছোটোবেলায় যে ভাগ করা সেই ভাগ করার পদ্ধতিও আমরা শিখেছি, অনেক বড় বড় সংখ্যামালা দিয়েও আমরা ভাগ করেছি। তাহলে এক্ষেত্রে দেখো আমরা কিভাবে করছি, এইটা হচ্ছে এটাকে দিয়ে আমাকে এই সংখ্যাটাকে ভাগ করতে হবে। তাহলে আমি এরকমভাবে লিখে নিলাম, এইটা হচ্ছে এটা দিয়ে আমি ভাগ করব, তার মানে এটা হচ্ছে আমার ভাজক, ঠিক আছে, আর এটা হচ্ছে আমার ভাজ্য, মানে এটাকে আমি ভাগ করব। তাহলে এই ভাজকটাকে প্রথম যে সংখ্যাটা রয়েছে সেটা হচ্ছে 3c, আর এইটা হচ্ছে 6c². তাহলে 3কে কত দিয়ে মাল্টিপ্লাই করলে 6 হবে, না 2কে দিয়ে মাল্টিপ্লাই করলে 6 হবে, মানে কতর কাছাকাছি যায়। আমরা তো সেরকমভাবেই গুণটা করি, মানে যদি আমি সংখ্যাটা এরকম হয় 9 to 8, তাহলে এটাকে 2 দিয়ে যদি ভাগ করি, ভাগ করতে করলে কত দেখি 2কে কত দিয়ে ভাগ করলে সেটা 9-এর কাছাকাছি যায়, তখন 2 4 8 এরকমভাবেই নিয়ে যায়। তো তাহলে এক্ষেত্রেও আমরা তাই দেখব, এই যে 6c² নিয়ে আসতে গেলে 3c কে কত দিয়ে গুণ করলে 6c² আসবে। আমরা দেখতে পাচ্ছি 3কে 2 দিয়ে গুণ করলে 6 হয়, আর c কে যদি c দিয়ে গুণ করলে তাহলে c² হয়, তার মানে আমি মোট কত দিয়ে গুণ করব, না 2c দিয়ে আমি গুণ করব। এই 2c কে দিয়ে গুণটা কি শুধুমাত্র 3c গুণ হবে, না এই ফার্স্ট ব্র্যাকেটে যতটা রয়েছে মানে পুরো ভাজ্যটাই হচ্ছে সেই একই সংখ্যা দিয়ে গুণ হবে। তাহলে এখানে আমার ভাজ্যটা হচ্ছে 3c - 2, তাহলে 2c কে দিয়ে আমি এই পুরোটাকে যদি গুণ করি তাহলে কত দাঁড়ায়, না 6c² এই যে এখানে 2 আর 3 গুণ করলে 6, আর c এতে গুণ করলে c² এবার 2-এর সাথে গুণ হবে 2c এর, 2-এর সাথে 2 গুণ করলে হচ্ছে 4, আর c টা থাকছে পড়ে,
ঠিক আছে। এবার কি হবে, এবার হচ্ছে সাইন চেঞ্জ হবে। এখানে সিক্স এর আগে কিছু নেই মানে প্লাস সাইন আছে, তাহলে আমি নিচে তার অপোজিট সাইনটা মানে মাইনাস সাইনটা লিখব। এখানে কত আছে, ফোরের আগে মাইনাস সাইন আছে, তাহলে এ এর অপোজিট সাইনটা আমি নিচে লিখব, কত হলো সেটা না প্লাস। এইবারে আমি এর আগে কি সাইন ছিল সেটা ভুলে যাব, এর নিচের সাইনটাকেই কিন্তু আমি এবার মানে চিন্তা করব। এইখানে ওপরেরটা হয়ে গেল প্লাস সিক্স সি স্কোয়ার আর নিচেরটা হয়ে গেল মাইনাস সিক্স সি স্কোয়ার, তাহলে এই দুটো কেটে যাচ্ছে। আবার এইখানে হচ্ছে মাইনাস সেভেন সি আর এটা হচ্ছে প্লাস ফোর সি, তাহলে প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস, মানে এইটার থেকে এটাকে আমাকে বিয়োগ করতে হবে। তাহলে সাতের থেকে চারকে বিয়োগ দিলে হচ্ছে তিন, এবং চার ও সাতের মধ্যে যেহেতু সাতটা বড় এবং সাতের আগে মাইনাস সাইন রয়েছে, তাই এখানে হচ্ছে মাইনাস এবং সি, তাহলে ভাগ শেষ থাকলো মাইনাস থ্রি সি প্লাস এই যে ওপরের প্লাস টুটা, এটা তো এখনও বাকি রয়েছে, এটাকে তো ভাগ করা হয়নি, তাই এই প্লাস টুটা নিচে নামলো। এখন আমার ভাজ্যটা হচ্ছে থ্রি সি আর আমাকে এখানে মাইনাস থ্রি সি করতে হবে, তাহলে আমি কত দিয়ে গুণ করবো, না মাইনাস এক দিয়ে গুণ করবো। মাইনাস এক দিয়ে গুণ করলে থ্রি সি এর আগে আর একটা মাইনাস সাইন পড়লো, আর এখানে মাইনাস টু এর মানে টু এর আগে যে মাইনাস সাইনটা রয়েছে এই মাইনাসটা, আর এখানে ওয়ানের আগে যে মাইনাসটা রয়েছে সেইটা, মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস, দুয়ের সাথে এককে গুণ করলে হলো দুই। এইবার আবার সেই সাইন চেঞ্জ, থ্রি সি এর আগে মাইনাস সাইন আছে তাই নিচেতে প্লাস সাইন হলো, মানে চেঞ্জ করে অপোজিট সাইনটা নিচে লিখব। এখানে প্লাস সাইন আছে তাহলে নিচে অপোজিট সাইনটা লিখব মাইনাস সাইন, প্লাসে মাইনাসে মাইনাস মানে সব কেটে গেল, টু টু কেটে গেল, এখানে থ্রি সি থ্রি সি, এখানে মাইনাস থ্রি সি, এখানে প্লাস থ্রি সি, সেটাও কেটে গেল, আলটিমেটলি জিরো। তাহলে এইটা ভাগশেষ কত হলো, না ভাগশেষ হচ্ছে জিরো, এবং ভাগফল কত হলো, না টু সি মাইনাস ওয়ান, এইটা হয়ে গেল আমার অঙ্কটা। একইভাবে ডি এর অঙ্কটা করব, ডি এর অঙ্কটাতেও হচ্ছে আমার এখানে দেখো ভাজ্যটা হচ্ছে এম স্কোয়ার মাইনাস এম মাইনাস সিক্স, আর এখানে এম টু দি পাওয়ার ফোর মাইনাস টু এম কিউব মাইনাস সেভেন এম স্কোয়ার প্লাস এইট এম প্লাস টুয়েলভ, তাহলে এখানে এম টু দি পাওয়ার ফোর আর এখানে এম স্কোয়ার, তাহলে এম স্কোয়ারকে কত দিয়ে গুণ করলে এম টু দি পাওয়ার ফোর হবে, না এম স্কোয়ারকে যদি আমি এম স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে এম টু দি পাওয়ার ফোর হবে, তাহলে আমি এম স্কোয়ার দিয়ে এই পুরোটাকে গুণ করছি, পুরোটাকে পুরোটাকে এম স্কোয়ার দিয়ে গুণ করলে প্রথমটা হবে এম স্কোয়ার, তারপরে একটা হবে এম কিউব, তারপরে এটা হচ্ছে সিক্স এম স্কোয়ার, দেখো ঠিক আছে, পরপর বসালাম, বসা ঠিক নিচে নিচে বসাতে হবে, কিন্তু নিচে নিচে না বসালে কিন্তু অঙ্কটা ঠিকভাবে করতে পারবে না, ভুল হয়ে যাবে। এবার সাইন চেঞ্জ হয়েছে, দেখো এম এর আগে এখানে কিছু নেই মানে প্লাস সাইন আছে, ওটা চেঞ্জ করে মাইনাস হলো, এখানে মাইনাস আছে তাহলে প্লাস হলো, এখানেও মাইনাস আছে প্লাস হলো। এবার কি হবে দেখে নেব আমরা, যোগ বিয়োগ কিছু যদি কাটাকুটি কিছু যদি হয়, তাহলে এখানে ওপরে এম টু দি পাওয়ার ফোর প্লাস সাইন আর এখানে মাইনাস এম টু দি পাওয়ার ফোর, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস কেটে গেল, এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে, কিন্তু এটা শুধু এম কিউব আছে, তার মানে এখানে শুধুমাত্র বিয়োগ হবে, এম কিউবের আগে কিছু নেই মানে এক আছে, দুয়ের থেকে এককে বিয়োগ দিলে শুধু এম হয়, তাহলে এম কিউব হয়, তাহলে শুধুমাত্র এম কিউব হলো, এবং এক আর দুয়ের মধ্যে দুইটা বড়, দুয়ের আগে মাইনাস সাইন আছে তাহলে মাইনাস এম কিউব হলো। এইপর এইখানে হচ্ছে যে মাইনাস সেভেন এম স্কোয়ার প্লাস সিক্স এম স্কোয়ার, তাহলে প্লাসে মাইনাসে আবার মাইনাস, সাতের থেকে ছয়কে বিয়োগ দিলে এক এক হয়, তাই একটা আর লিখলাম না, শুধু এম স্কোয়ার, এবং সাত বড় তার আগে মাইনাস সাইন তাই জন্য মাইনাস এম স্কোয়ার, প্লাস এইট এম প্লাস টুয়েলভ, ঠিক আছে, ওপরে যা ছিল নামিয়ে দিলাম। এইবারে এম স্কোয়ারটাকে এম কিউব বানাতে হবে, কি করে বানাবো, এম দিয়ে গুণ করলেই এটা এম কিউব হয়ে যাবে, এবং তার আগে মাইনাস সাইন নিয়ে আসতে হবে, তাহলে মাইনাস এম দিয়ে গুণ করলাম, মাইনাস এম দিয়ে গুণ করে এটা হয়ে গেল মাইনাস এম কিউব, এটা হয়ে গেল প্লাস এম এম স্কোয়ার, আর এটা হলো প্লাস সিক্স এম, ঠিক আছে। আবার প্লাসে মাইনাসে সাইন চেঞ্জ হয়ে কেটে গেল, তারপরে যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে মাইনাস টু এম স্কোয়ার প্লাস টু এম প্লাস টুয়েলভ। এইবার এইবার কী করবো, না এম স্কোয়ারকে মাইনাস টু এম স্কোয়ার বানাতে হবে, তাহলে কত দিয়ে গুণ করবো, না মাইনাস টু দিয়ে গুণ করবো, তাহলে মাইনাস টু দিয়ে গুণ করেছি, গুণ করে দেখো একটা এইরকম ফিগার আমি পেয়ে গেছি, এবং আলটিমেটলি কিন্তু সব কিছুই কেটে যাবে, কেটে গিয়ে ভাগশেষ থাকবে শূন্য, অর্থাৎ ভাগশেষ কিছু নেই, পুরোটাই ভাগটা মিলে গেল,
তাহলে ভাগফল কত হবে? ভাগফল হচ্ছে এইটা, এম স্কোয়ার মাইনাস এম মাইনাস টু, এটাই হচ্ছে আমার ভাগফল। আজকে ক্লাসে এই এতটাই থাকলো, পরের দিন ক্লাসে আবার নেক্সট অংশটা আমরা করবো। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো, সুরক্ষিত আছো।